সহকর্মী আজিজুল সঞ্জয় তার থেকে জানবো বাকিটা। সঞ্জয়, যেমনটা জানছিলাম যে মহাসড়কের যানচলাচল অনুপযোগী হয়ে রয়েছে এই চার লেনের সড়কটি, তো জানাবেন যে কেন এতদিন যাবৎ সেটা অকেজো বা হয়ে রয়েছে, আর কর্তৃপক্ষই বা এর উপযোগী করে তোলার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? অনেক আপনি আমার পেছনটা ঠিক দেখতেই পাচ্ছেন, আসলে এটি কিন্তু একটি জাতীয় মহাসড়কের চিত্র। মূলত দীর্ঘদিন ধরে আসলে সংস্কারের কাজ না হওয়ার ফলে কিন্তু এটি এখন যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আপনি আসলে যেটি জানতে চেয়েছেন যে আসলে কেন এই অবস্থা, মূলত আসলে এটি আশুগঞ্জ আখাউড়া চার লেন মহাসড়কের অন্তর্ভুক্ত হওয়ার ফলে আসলে এখানে যেহেতু এটি একটি প্রকল্পের সড়ক, সেজন্য আসলে সড়ক বিভাগের কিন্তু যে নিয়মিত যে সংস্কার সেটি কিন্তু দীর্ঘদিন এখানে চালানো যায়নি, যার ফলে আসলে এই মহাসড়কটি সরেল, বিশ্বরোডপুর, ঘাটুরা, রাজভিকা এবং বিরাসার সহ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু এখানে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে আসলে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে আসলে এখানে প্রায় কিন্তু যানবাহন বিকল হয়ে পড়ছে এবং এখানে কিন্তু যানবাহনের যে ধীরগতি, যার ফলে এখানে কিন্তু প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে এবং এতে করে মানুষের কিন্তু সীমাহীন দুর্ভোগ হতে হচ্ছে। অনেক আসলে আমরা কথা বলেছিলাম এই প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদের সঙ্গে, তিনি জানিয়েছেন যে আসলে মূলত আসলে যখন কোনো প্রকল্পের অধীনে কোনো সড়ক থাকে, সেই সড়কটি কিন্তু সংস্কার বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরোপুরি ঠিকাদারি প্রতিষ্ঠানের ঘাড়ে বর্তায়। একটু জেনে রেখুন, এই প্রকল্পের ঠিকাদার কিন্তু ভারতীয় প্রতিষ্ঠান এফকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। মূলত 5 আগস্টে সরকার পতনের পর এই প্রকল্পের কাজ পেলে ঠিকাদার প্রতিষ্ঠান ভারতে চলে যায়, আসলে মূলত এই কাজটি কিন্তু বন্ধ রয়েছে। তবে তারা যেটি বলছেন যে ইতিমধ্যে রাজস্ব খাত থেকে সংস্কার করার জন্য একটি বরাদ্দ চাওয়া হয়েছে, তবে সেটি আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের আপডেট তথ্য তাদের কাছে নেই। তবে তারা আপাতত যেহেতু এটি একেবারেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেজন্য এই যেসব এলাকাতে আসলে খুব বেশি পরিমাণ বেহাল অবস্থা, সেখানে মূলত ইটের খোয়া ফেলে যে বড় বড় যে গর্তগুলো ছিল সেই গর্তগুলো কিন্তু তারা ভরাট করে আসলে আপাতত যান চলাচলের একটি উপযোগী তারা করার চেষ্টা করছেন। তবে আসলে শামীম আহমেদ বলছেন যে ইতিমধ্যে তারা ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু মূলত যেহেতু ভারতীয় হাইকমিশন থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের অনাপত্তি পত্র দেওয়া হচ্ছে না এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে, সেজন্য আসলে তারা এখনই এখানে এসে কাজ শুরু করতে পারছে না। তবে অনেক আমরা জেলা প্রশাসক মোহাম্মদ জুলাইরুল আলমের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে একটি চিঠি তাদের কাছে এসেছে, মূলত এই প্রকল্পের যেসব ভারতীয় যে ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা আছেন প্রায় 250 থেকে 300 কর্মকর্তা কর্মচারী, এই কর্মকর্তা কর্মচারীদের যেন তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য একটি চিঠি কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের হাতে এসেছে, এবং এর ফলে আসলে বলা যেতে পারে হয়তোবা খুব শীঘ্রই হয়তোবা এই এই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আবার এসে দেশে এসে এই কাজটি শুরু করবেন এবং এটি সংস্কার হয়তোবা আবার যান চলাচলের উপযোগী করা হবে। অনেক আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া চার লেন মহাসড়ক সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে যেমনটা জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়, দীর্ঘদিন বেহাল পড়ে আছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ আখাউড়া চার লেনের মহাসড়কের 4 কিলোমিটার অংশ, সে ব্যাপারে এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দেখছেন এখন।